রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নওয়াবহাট মোড় থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। ধৃত শহর বর্ধমানের আমবাগান রেল কলোনির বাসিন্দা প্রভাত কুমার চন্দ্রর কাছ থেকে একটি 9mm পিস্তল ও একটি ওয়ান শাটার বন্দুক উদ্ধার হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে 9টি দেশি বোমা, একটি চার চাকা গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার হয়। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবার আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে একটি 9mm দেশি পিস্তল ও 6টি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।